পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, এমএল, জনযুদ্ধ, সর্বহারা সহ 14টির বেশি চরমপন্থী গোষ্ঠীর তাণ্ডবে একসময় যে জনপদের মানুষ অতিষ্ঠ ছিল, দেশের সেই উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে এবার শান্তি ফেরার পালা। সিরাজগঞ্জে আগামীকাল র্যাবের তত্ত্বাবধানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের কাছে আত্মসমর্পণ করবেন টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কুষ্টিয়া সহ কয়েক জেলার চরমপন্থী গোষ্ঠীর 323 সদস্য। বিস্তারিত জানাচ্ছেন ইকবাল অনিক। 90-এর দশক থেকে দেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে এ পর্যন্ত প্রায় 20,000 সাধারণ মানুষ খুন হয়েছেন চরমপন্থীদের হাতে, এমনকি প্রাণ দিতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যকেও। এসব অঞ্চলের প্রতিটি পরিবার থেকে সামর্থ্যবান পুরুষকে বাধ্য হয়ে যোগ দিতে হতো চরমপন্থী দলে, অন্যথায় পুরো পরিবারকে হতে হতো নির্যাতন নিপীড়নের শিকার। এমন অবস্থায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে কাজ শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অপরাধ জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়া এ চরমপন্থীদের সাথে যোগাযোগ করে তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় র্যাব। চরমপন্থীদের অপরাধ জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরাতে 2020 সাল থেকে কার্যক্রম শুরু করে সংস্থাটি। অবশ্যই তিনি আমাদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সুন্দর জীবন যাপন গঠন করার জন্য সার্বিক সহযোগিতা করবেন। 25-26 বছর ধরে অন্ধকার জগতের সঙ্গে জড়িয়ে আছি, যাই হোক আল্লাহ পাক যদি সহায় থাকে, আপনারা যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে ভালো হতে পারবো। আমরা যারা আমাদের বয়সী বা আমাদের সার্কেলের যেগুলো আছে এবং বৃদ্ধ যারা আছে, তারা আমরা সবাই একত্রিত হয়ে একমত পোষণ করি যে আমরা আর এইভাবে অন্ধকার জীবনে আর থাকতে চাই না, আমরা আলোর পথে আসতে চাই। 21 মে সিরাজগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর মোট 323 জন সদস্য 200+ অস্ত্রসহ আত্মসমর্পণ করবে বলে জানায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। এই যে পুনর্বাসন প্রক্রিয়া এবং সমাজে আত্মীকরণ যে প্রক্রিয়া, সেখানে আমাদের গোয়েন্দারা অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় করে তাদের সাম্প্রতিক সময়ের অপরাধ যে কর্ম সেটা আমরা পর্যালোচনা করেছি। আমরা দেখেছি যে এই যারা আত্মসমর্পণ করছেন, আশা করি যে 323 জন, তারা গত বেশ কয়েকদিন যাবৎ তারা কোনো অপরাধ কর্মে জড়িয়েছেন এই ধরনের কোনো তথ্য বা অভিযোগ আমাদের কাছে নেই। পাশাপাশি তারাও স্বেচ্ছায় এই সুস্থ স্বাভাবিক জীবনে আসতে চাচ্ছেন, যেটাকে মূলত আমলে নিয়ে তাদের এই সুস্থ স্বাভাবিক জীবনে আসতে যে সকল ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা এগুলো করেছি। শুধু গ্রেপ্তারের মাধ্যমে জঙ্গিবাদ নির্মূল নয়, বরং আত্মসমর্পণের সুযোগ দেয়া এবং পুনর্বাসনের মাধ্যমে প্রদভ্রষ্ট জঙ্গিদের সাধারণ জীবনে ফিরতে সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি। স্বাভাবিক জীবনে আসার জন্য আমরা অনুপ্রাণিত করেছি তাদের পরিবারের যারা সদস্য আছেন, উদয়ের পথে নামে আমরা একটি কর্মশালা করেছি যেখানে তাদের পরিবারের সদস্যদের হস্তশিল্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যারা আত্মসমর্পণ করছে না তাদের পরিবারের সদস্যদেরও সহায়তা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, তারা চাইলেই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। সুস্থ স্বাভাবিক জীবনে আসতে ইচ্ছুক। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। এই গেলে কেন দেয়?